সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আজকে আমরা চ্যাপ্টার 4 রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর লেকচার 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা যে যে টপিকগুলো কভার করব সেগুলো লিস্ট আকারে দেওয়া হলো। প্রথমে আসি আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা কি। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা এস্টাবলিশিং প্রসেস, যেটা হচ্ছে আমরা কাস্টমাররা একটা সিস্টেমের কাছ থেকে কি কি আশা করে এবং এই সিস্টেমটা কি কনস্ট্রেইনের আন্ডারে তৈরি হয়, অপারেট হয় এবং ডেভেলপ হয়। এই বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। সহজ কথায় বলতে যে আমরা একটা সফটওয়্যার থেকে কি কি সার্ভিস পাবো এবং এই সফটওয়্যারটি তৈরি করার জন্য কি কি রুল বা নিয়ম আমাকে মানতে হবে এবং সফটওয়্যারটি আমি কিভাবে তৈরি করেছি, এই বিষয়গুলোই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। আসলে রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হচ্ছে হাই লেভেল অ্যাবস্ট্রাকশন স্টেটমেন্ট অফ এ সার্ভিস, অর্থাৎ সার্ভিসের হাই লেভেল অ্যাবস্ট্রাকশন, খুব কম কথার মধ্যে যে আমাদের একটা সার্ভিসটা কিভাবে কাজ করবে, কি করবে না, কি লাগবে কি লাগবে না, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। দেন রিকোয়ারমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট এবং সিস্টেম রিকোয়ারমেন্ট। ইউজার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং ডায়াগ্রামে লেখা কিছু স্টেটমেন্ট ধার নির্ধারণ করে ওই সিস্টেম দ্বারা ইউজার কি কি সেবা পাবে এবং ওই সিস্টেমটা কোন কোন কনস্ট্রেইনগুলো মেনে চলবে। এটাই হচ্ছে আমার ইউজার রিকোয়ারমেন্ট। আর সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে সফটওয়্যার সিস্টেমের ফাংশন, সফটওয়্যার সিস্টেমের সার্ভিস এবং অপারেশনাল কনস্ট্রেইন সম্পর্কে বিস্তারিত বর্ণনা। এর ডকুমেন্ট যেটা আছে সিস্টেম রিকোয়ারমেন্টের, এটা এক্স্যাক্টলি ডিফাইন করে যে আসলে কি ইমপ্লিমেন্ট করা হয়েছে এই সফটওয়্যারটিতে। এটি হচ্ছে সিস্টেম বায়ার এবং সফটওয়্যার ডেভেলপারের মধ্যে যে একটা কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টটিকে বলা হচ্ছে আমার সিস্টেম রিকোয়ারমেন্ট। ইউজার অ্যান্ড সিস্টেম রিকোয়ারমেন্ট, একটা মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা এই রিকোয়ারমেন্টগুলো এখানে ডিফাইন করি, সেই রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবো যে আসলে কি কি কাজ করতে হবে। একটা মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রতি মাস শেষে ক্লিনিকের একটা প্রেসক্রাইবড ড্রাগের একটা কস্ট এবং রিপোর্ট তৈরি করে আমার অথরিটির কাছে পাঠাতে হবে, তাহলে আমার এই সফটওয়্যারটির কাজেই হবে যে এরকম একটা রিপোর্ট তৈরি করা। এবং প্রতিটি ক্লিনিক কি করে, তাদের রিপোর্টে কি কি ড্রাগ দিয়েছে, ড্রাগগুলো কতবার দেওয়া হয়েছে এবং কত ডোজ, কত কস্ট, কাকে দিয়েছে, ড্রাগ বিভিন্ন মানের হতে পারে, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, এটা কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এই সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা। এবং এই রিপোর্টটা কোন দিন তৈরি করতে হয়, মাসের শেষে, অর্থাৎ এক মাসের শেষে 30 দিনে মাস হলে 30তম দিনে এই রিপোর্টটা তৈরি করে পরবর্তী মাসের 1 তারিখে অথরিটির কাছে সেটা জমা দিতে হয়। এবং সব রিপোর্টে কিছু ইউজার লিস্ট করবে, নিয়ম মেনে চললে অথরাইজড ইউজার লিস্ট করবে, ম্যানেজার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করতে পারে, এবং কেন টাইপের ইউজার কোন কোন কাজ করেছে এবং কারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এই রিপোর্টের মধ্যে তাও থাকবে। এবং এই সিস্টেমটাকে খুব সহজেই আমরা কি করব, যে আমার যে ইউজার আছে সেই ইউজারের কাছে প্রকাশ করার চেষ্টা করব, যাতে কি হয় তারা টেকনিক্যাল সাইটের লোক না হয়েও এই বিষয়গুলো সহজেই বুঝতে পারে। রিডার্স অফ ডিফারেন্ট টাইপ অফ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, একটা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যে আমরা লিখবো তার বিভিন্ন প্রকার রিডার আছে, পাঠক আছে। ইউজার রিকোয়ারমেন্ট লেখার জন্য আছে ক্লায়েন্ট ম্যানেজার, সিস্টেম ইউজার, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ম্যানেজার এবং সিস্টেম আর্কিটেক্ট। সিস্টেম রিকোয়ারমেন্টের জন্য রয়েছে সিস্টেম ইউজার, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম আর্কিটেক্ট এবং সফটওয়্যার ডেভেলপার। তো আসলে দুই প্রকার রিকোয়ারমেন্ট আরো আছে আমাদের, সেটা হচ্ছে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট আসলে মূলত কি, সেটা হচ্ছে যে একটি সিস্টেম কোন ইনপুট ও কোন সিচুয়েশনে কি রিয়াক্ট করে, সেটাই হচ্ছে তার ফাংশনাল রিকোয়ারমেন্ট। সিস্টেম কি করে না সেটাও কিন্তু ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ আমার এই ইনপুট পেলে সেটা কোন প্রকার আউটপুট দিবে বা এই ইনপুট পেলে সে কোন প্রকার বিহেভ করবে, সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে একটা সিস্টেম কি সার্ভিস বা কি ফাংশন আমাকে অফার করবে আমার কাজের জন্য, সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন টাইমিং ডেভেলপমেন্ট, ইম্পোস্ট, এগুলো আলোচনা করা হয় নন ফাংশনাল ডেভেলপমেন্টে। এবং এটি কি করে, পুরো সিস্টেম নিয়ে কাজ করে। ফাংশনাল রিকোয়ারমেন্ট যখন সিস্টেমের একটা ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে কাজ করে, তখন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি করে, সম্পূর্ণ সিস্টেমটা নিয়ে কাজ করে এবং ইন্ডিভিজুয়াল অংশটার ক্ষেত্রে সে ভূমিকা রাখে না। এবং ডোমেন রিকোয়ারমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট ডোমেন নিয়ে কাজ করে থাকে। ফাংশনাল রিকোয়ারমেন্ট বিভিন্ন সার্ভিস আমাদের, ফাংশনালিটি এবং সার্ভিস আমাদের প্রোভাইড করে। different type of service provide kore jeta user expected korechilo kina ba user shegulo used kore kina ebong functional requirement gulo high level statement okay ebong functional system requirement should describe the system service in detail অর্থাৎ আমার সিস্টেমটা আমাকে কি কি দিবে সেই বিষয়গুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি করে সিরিয়াল বাই সিরিয়াল ফুলি ডিসক্রাইব করে এখন আমরা মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোর একটা লিস্ট দেখব আসলে মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো একটু আলাদাভাবে সাজাতে হবে কারণ আমাদের যে মেন্টাল হেলথ কেয়ার পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে আমাদের অফিসের স্টাফ গুলো আছে সেই স্টাফ গুলোর একটা 8 ডিজিটের নাম্বার থাকবে তারা 8 ডিজিটের নম্বরে সাহায্য করতে পারবে তারা তাদের পরিস্থিতি দেখতে পারবে এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট লিস্ট তৈরি করলাম তো অ্যাপয়েন্টমেন্ট লিস্ট আমরা অ্যাক্সেস করব সব ক্লিনিকে এখন আমি একটা ক্লিনিকে একজন মেন্টাল তার চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিল এবং সে ওই ক্লিনিকে অন্য একটা ক্লিনিকে গিয়ে হাজির হতে পারবে মেন্টাল মানুষের তো কি করে বলার সম্ভব আমরা কি বলতে পারবো না তাহলে কি করতে হবে সে ওই ক্লিনিকে গিয়ে তার নাম যদি খোঁজে পাবে না তাহলে আমাদের এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করতে হবে যে ওই শহরে যতগুলো মেন্টাল ক্লিনিক আছে সবগুলো লিস্ট যে কোনো একটা মেন্টাল ক্লিনিক থেকে অ্যাক্সেস করতে পারবে মনে করি একজন আছে মিস্টার গহুর নামে তিনি একটা ক্লিনিকে তার নামটি এন্ট্রি করলেন তিনি অন্য একটি ক্লিনিকে গিয়ে যখন দেখলেন যে হ্যাঁ আমি এখানে ডাক্তার দেখানোর জন্য আছি মেন্টাল মানুষ তখন সেই ক্লিনিকে যে এমপ্লয়ি আছে তারা সার্চ করে দেখবে যে হ্যাঁ মিস্টার গহুর নামে একজন আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট করে না কিন্তু তিনি আরেকটি ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট করছেন তখন তারা মিস্টার গহুরকে এখান থেকে রেফার করতে পারেন যে হ্যাঁ দেখুন আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট নাই আপনার পাশের কোনো ক্লিনিক আছে এই কারণে কি করতে হবে যে প্রতিটা ক্লিনিকের যে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা আছে তাদের কিন্তু সকলকে অ্যাক্সেস করার সেই অধিকারটা দিতে হবে না হলে কি হবে মেন্টালদের চিকিৎসা ব্যাঘাত ঘটবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই